হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি এসেছি টোকিও স্কোয়ারে শাওমি শোরুমে। এটি হচ্ছে শপ নাম্বার 630 আর লেভেল 6। আজকে আমাদেরকে যে ভাইয়া হেল্প করবে তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো ভাইয়া। আপনি শাওমি ব্র্যান্ডের বিভিন্ন যে আপডেট যে ফোনগুলো এসেছে তার ফিচার্সগুলো আমাদেরকে ডিটেলসে জানাবেন প্লিজ। এক্স্যাক্টলি। ওকে আপু, আমাদের আপডেটেড যে কটা মডেল আছে বর্তমানে আমাদের মার্কেটে, আপডেটেড মডেলগুলোর মধ্যে হচ্ছে পাঁচটা মডেল রিসেন্টলি লঞ্চ করা হয়েছে, তার মধ্যে হচ্ছে এবং পাঁচটা মডেলই হচ্ছে আপনার পাঁচটা প্রাইস সেগমেন্টের মধ্যে, যেটা স্টার্টিং হচ্ছে আমাদের রেডমি এ থেকে। তো আমি এটা রেডমি এটা থেকেই শুরু করি আপনাকে। আমাদের এই যে এটা হচ্ছে আমাদের রেডমি এইটে, যেটা আপনাদের সবথেকে লেটেস্ট এবং কম বাজেটের মধ্যে করা হয়েছে, আপনার 5000 mAh ব্যাটারি দেয়া। ঠিক আছে, ইটস এ বিগ ব্যাটারি। আপনার এই প্রাইসের মধ্যে এটা প্রাইস হচ্ছে আপনার 10,999 টাকা। এই 10,999 টাকা ফোনে 5000 mAh ব্যাটারি, প্লাস হচ্ছে এটা হচ্ছে আপনার সি টাইপ চার্জিং পোর্ট, যেটার মধ্যে 18 ওয়াটের ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে। এটা বেনিফিটটা পাচ্ছেন যে 5000 mAh ব্যাটারিতে তো আপনি একটা লং ডে ব্যাটারি ব্যাকআপ পাবেন, সাথে হচ্ছে এই ফোনটা চার্জ হতে খুবই দ্রুত চার্জ হবে, যেটা 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড। 0% থেকে 100% চার্জ হতে এই ফোনটা ম্যাক্সিমাম সময় নেবে 1 ঘন্টা 50 মিনিটের মতো। ঠিক আছে, প্লাস হচ্ছে এটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া আছে 439 সিরিজের, যেটা ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz অক্টাকোর। আপনি লং টাইম পর্যন্ত এবং অনেকগুলো অ্যাপস একসাথে স্মুথলিভাবে ইউজ করতে পারবেন, ল্যাগ করবে না, স্লো হবে না। 2GB র্যাম পাচ্ছেন, 32GB স্টোরেজ দেওয়া আছে। কালার্স এটা টোটালি তিনটা কালার অ্যাভেলেবেল আছে, ব্ল্যাক কালার, ব্লু কালার অ্যান্ড হচ্ছে দিস ওয়ান রেড কালারের মধ্যে। এরপরে যেটা হচ্ছে আপনার এটারই সেম ভার্সনের আরেকটা রেডমি 8A ডুয়েল। রেডমি 8A এবং রেডমি 8A ডুয়েল হচ্ছে প্রায় কাছাকাছি প্রাইস সেগমেন্টের মধ্যে করা হয়েছে এবং কনফিগারেশনটাও মোটামুটি সিমিলার। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে রেডমি 8A হচ্ছে 2GB র্যামের, রেডমি 8A ডুয়েল যেটা হচ্ছে এটা 3GB র্যাম প্লাস 32GB রোম। এবং এটার পিছনে দুটো ক্যামেরা ইউজ করা হয়েছে, একটা হচ্ছে 13 MP এবং একটা হচ্ছে 2 MP। 13 MP হচ্ছে মেইন ক্যামেরা এবং 2 MP হচ্ছে আপনার ডেপথ সেন্সর, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করবে DSLR মোডে ছবি তোলার জন্য। এবং এটাও 5000 mAh ব্যাটারি, সি টাইপ চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, যেটা 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে আরেকটা মডেল রেডমি 8। 8 সিরিজগুলো হচ্ছে আমাদের সবগুলো আপডেটেড এবং প্রতিটা ডিভাইসই যে পাঁচটা মডেল আসছে, পাঁচটা মডেলই হচ্ছে 8 সিরিজের। এটা হচ্ছে রেডমি 8, এটাও 5000 mAh ব্যাটারি। এই তিনটা ফোনের মধ্যে সব থেকে বেশি আপনার হাইলাইট যেটা করা হয়েছে এর ব্যাটারি এম্পায়ারটাকে এবং লং ডে ব্যাটারি ব্যাকআপের জন্য। এটা পিছনে হচ্ছে আপনার এটা দুটো ভেরিয়েন্টে পাচ্ছেন আপনি, 3GB র্যাম সাথে 32GB রোম প্লাস আর একটা হচ্ছে 4GB র্যাম প্লাস 64GB রোম। এটা পিছনে দুটো ক্যামেরা আছে প্লাস এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, এটাতেও স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া আছে 6.22 ইঞ্চির ডিসপ্লের সাথে। এবং এর সামনে যে গ্লাসটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5th generation-এর। এরপরে যেটা হচ্ছে আমাদের প্রাইসগুলো, এটা 3GB র্যাম 32GB রোমের যেটা প্রাইসটা হচ্ছে এটা হচ্ছে 13,999 টাকা এবং 4GB র্যাম 64GB রোম যেটা সেটা প্রাইস হচ্ছে আপনার 14,999 টাকা। মানে মার্কেটে কোনো গ্লোবাল ব্র্যান্ড হিসেবে ফার্স্ট শাওমি আপনার 4GB র্যাম 64GB রোম অফিসিয়ালিভাবে 15,000 টাকায় দিচ্ছে। আদার্স কোনো ব্র্যান্ড কিন্তু এই প্রাইস সেগমেন্টের মধ্যে 15,000 টাকায় আপনার 4GB প্লাস 64GB দিচ্ছে না। এবং ক্যামেরা বেসড এবং লুকসের দিক থেকে যদি নিতে চান তাহলে হচ্ছে আমাদের আরেকটা মডেল আছে রেডমি নোট 8, যেটা সবাই জানেন যে নোট সিরিজগুলো হচ্ছে শাওমির আপনার মিড রেঞ্জের, এক কথায় যদি আমি সিম্পল ভাষায় বলি তো এটা হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলের। এর লুকস থেকে শুরু করে এর ক্যামেরা এবং হচ্ছে এর পারফরমেন্সের জন্য, ফার্স্ট অফ অল হচ্ছে বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, রেডমি নোট 8-এ বোথ সাইডে কিন্তু গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া আছে 5th generation। যেমন আমাদের আদার ডিভাইসগুলোতে আপনার সামনে গরিলা গ্লাস 5th generation দেওয়া আছে, কিন্তু এটাতে দু সাইডেই হচ্ছে আপনার গরিলা গ্লাসের 5th generation-এর প্রোটেকশন পাচ্ছে, যেটার কারণে আপনার বিল্ড কোয়ালিটিটা এটা অনেক বেশি হাই থাকবে। এরপরে হচ্ছে আপনার ক্যামেরার দিক থেকে, এটা পিছনে আপনি কোয়াড ক্যামেরা, টোটালি 4টা ক্যামেরা পাচ্ছেন, যেটার মেইন ক্যামেরাটা হচ্ছে 48 MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা হচ্ছে 8 MP, ডেপথ সেন্সর হচ্ছে 2 MP এবং ম্যাক্রো লেন্সও সাথে পাচ্ছেন যেটা 2 MP। এটা 4000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, কিন্তু এটার মধ্যে আপনার হাইলাইটস করা হয়েছে এর প্রসেসরটা স্ন্যাপড্রাগনের 665 সিরিজের প্রসেসর দেওয়া আছে, যেটা পারফরমেন্সের জন্য অনেক বেটার। আপনি যত হাই রেজুলেশনে গেম খেলেন না কেন ডিভাইসটা ল্যাগ করবে না, স্লো হবে না এবং হচ্ছে হিটিং ইস্যু করবে না, স্মুথলিভাবে লং টাইম পর্যন্ত আপনি ফোনটাকে ইউজ করতে পারবেন। এছাড়া হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ লেভেলের মধ্যে আরেকটা ডিভাইস আছে রেডমি নোট 8 প্রো।
এই ফোনটা হচ্ছে আপনার 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা দেওয়া ডিভাইস, যেটা বাংলাদেশে ফার্স্ট রেডমি নোট 8 প্রোতেই হচ্ছে আপনার 64 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে, 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা। এবং এর সেলফি ক্যামেরাটা হচ্ছে আপনার 20 মেগাপিক্সেলের, 6.53 ইঞ্চির বিগ ডিসপ্লে পাচ্ছেন, যেটার ডিসপ্লে রেজুলেশনটা হচ্ছে HDR রেজুলেশন, হাই ডেফিনেশনে আপনি ভিডিওগুলো প্লে করতে পারবেন। প্লাস হচ্ছে এটার মধ্যে আপনি একটা গেমিং প্রসেসর পাচ্ছেন, যেটা ফার্স্ট আপনার এই প্রসেসরটা Xiaomi ইউজ করেছে এই ফোনে, আদার্স কোনো ব্র্যান্ড কিন্তু এখন পর্যন্ত এই প্রসেসরটা ইউজ করেনি এই প্রাইস সেগমেন্টের মধ্যে। এটা হচ্ছে আপনি অ্যাজ লাইক, যেমন এখন বর্তমান ট্রেডিশন চলছে আপনার পাবজির, আপনি যদি পাবজি প্লেয়ার হয়ে থাকেন আপনি স্মুথলিভাবে সর্বোচ্চ হাই রেজুলেশন দিয়ে আপনি এটার মধ্যে পাবজি প্লে করতে পারবেন, আপনার ডিভাইসটা ল্যাগ করবে না এবং স্লো হবে না। 4500 mAh বিগ ব্যাটারি দেওয়া আছে একটা লং ডে ব্যাটারি ব্যাকআপের জন্য, এবং এটারও বোথ সাইডে গরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন, যেটা হচ্ছে ফ্রন্টেও 5th generation, ব্যাকেও 5th generation, এবং এটা সি টাইপ চার্জিং পোর্ট, এবং এটা বক্সের মধ্যেই 18W ফাস্ট চার্জিংটা প্রোভাইড করা হয়েছে। এই ছিল আমাদের 5টা আপডেটেড মডেল যেটা 8 সিরিজের মধ্যে ছিল, এবং এগুলো কনফিগারেশন আপনি প্রতিটা প্রাইস সেগমেন্টের মধ্যে যদি আপনি দেখেন যে আপনার প্রতিটা ফোনই হচ্ছে বেস্ট কনফিগারেশন হিসেবে ইউজ করা আছে অল ওভার সব দিক থেকেই। ওকে ভাইয়া, আপনাকে হেল্প করার জন্য অনেক ধন্যবাদ। আর ভিউয়ার্স, আপনাদের সুবিধার জন্য আমি অ্যাড্রেসটি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা প্লিজ স্ক্রিনশট করে নেবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন ভিউয়ার্স। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।